हेलो আমি রাহুল আর আপনারা দেখছেন এখন রাহুল হালদার প্রপার্টিজ। আজকে এই ভিডিওটা বানানোর দুটো উদ্দেশ্য রয়েছে। ফার্স্ট ইজ ভেরি ক্লিয়ার কি একটা 2 BHK উইদিন 20 সবাই চাই, আমরাও পেয়েছি আজকে, সেই জন্য আপনাদের কাছে এটা দেখাচ্ছি। আর দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য রয়েছে, সেটাও বলবো, কিন্তু প্রথমে আপনাদের বলতে চাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করছেন না সেজন্য নোটিফিকেশন পাচ্ছেন, এমনি এমনি ভিডিও যেগুলো দেখছেন এমনি আরও অনেক ভিডিও আসতে চলেছে আগামী দিনে। ঝুলিতে অনেক ভিডিও পড়ে রয়েছে যেগুলো দেওয়া হচ্ছে না, তো আপনাদের মনের মতন একটা বাড়ি হয়তো আপনারা এখানে পেয়ে যেতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, সুবিধা হতে পারে। এবার বিল্ডিংয়ের ব্যাপারে আপনাদের বলি, যে ফ্ল্যাটটা আজ আপনাদের দেখাবো, একটা 2 BHK ফ্ল্যাট দেখাবো, 670 স্কোয়ার ফিটের কাছাকাছি। বাইরে থেকে বিল্ডিংয়ের আপনারা কন্ডিশন অলরেডি দেখছিলেন, খুবই ভালো, সো স্ট্রং অ্যান্ড এলিগেন্ট, আপনারা আসলে বুঝতে পারবেন। বিল্ডিংয়ের বয়স যদি জিজ্ঞেস করা হয় আপনারা বলতে পারবেন না। এখানে G+3 থার্ড ফ্লোরে আপনাদের 2 BHK দেখাবো, দাম 70 lakhs, যেটা আমার খুব রিজনেবল মনে হয়েছে। বিল্ডিংয়ের এজ 25 ইয়ার্স, ব্যাংকের সাথে কথা হয়েছে, ওরা ফান্ডিং করতে রাজি হয়েছে। 80% অফ দ্য প্রপার্টি ভ্যালু তারা ফান্ডিং করবেন, বাকি 20% অফ দ্য প্রপার্টি ভ্যালু আপনাদের দিয়ে এই ফ্ল্যাটটা করতে হবে। এবার আপনাদের ট্রান্সপোর্টের কথা বলি, যেই রোডটা দেখছেন, যে বাজারগুলো দেখছেন, এগুলো বাড়ি থেকে জাস্ট 150 মিটার্সের মধ্যে পড়ছে। এটার মেইন রাস্তাটার নাম হচ্ছে বাঁশদ্রোণী ব্রহ্মপুর রোড। আমরা যেখানে আজকে দেখলেন প্রপার্টিটা, সেটা বাঁশদ্রোণী ব্রহ্মপুর বাদামতলার কাছে রয়েছে। আপনারা লোকেট করতে পারেন বাই গুগল। আর এই অটোগুলো দেখছেন, এগুলো সবসময় চলছে বাড়ির সামনে থেকে, বাঁশদ্রোণী মেট্রো উষার কাছে নিয়ে যাচ্ছে। দুপুরের প্রায় এখন 12:30 বাজে, দেখছেন এখনও এই গরমের মধ্যেও বাজার আপনারা পাচ্ছেন, সকালেও সকাল থেকে দুপুর অবধি পাবেন, সন্ধেবেলা রাত্রেবেলা একটা বাজার, এই বাজারটাই খোলা থাকে, সেটা পাবেন। একটা বিশাল বড় বাজারের আরোদ আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে ট্রান্সপোর্ট সবসময় পাচ্ছেন আর ফ্রিকোয়েন্টলি পাবেন আপনারা। থাকার জন্য খুবই ভালো জায়গা আপনাদের বলতে চাই, যারা নতুন কলকাতায় একটা ফ্ল্যাট কিনতে চায় কম দামের মধ্যে, তাদের জন্য এটা হতে পারে। এবার আপনারা বাজারটা তো দেখলেন, সব কিছু এটিএম পেটিএম সব এখানেই আপনারা পেয়ে যাবেন, ট্রান্সপোর্ট তো রয়েছে। এবার আমরা আপনাদের ফ্ল্যাটটা দেখাবো। স্টেয়ারকেসটা কতটা চওড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, মোজাইক টাইলসের স্টেয়ারকেস, পুরনো কনস্ট্রাকশন, খুবই স্ট্রং। বারে বারে বলছি পুরনো হতে পারে, দেখতে পুরনো লাগতে পারে, কিন্তু কনস্ট্রাকশন কোয়ালিটি খুবই ভালো। আমরা ফ্ল্যাটের মধ্যে এলাম, থার্ড ফ্লোরে আছি, মানে টপ ফ্লোরে আছি, ড্রয়িং ডাইনিংয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই জায়গা থেকে ঢুকেছিলাম আমরা, আমাদের বাঁ হাতের জায়গাটা থেকে ঢুকেছিলাম, যখন ঢুকেছিলাম আমাদের সামনে সাউথ ছিল, সেই সোজা যে জানলাটা দেখতে পাচ্ছেন ডাইনিংয়ের সাথে সেটা ইস্ট পড়ছে, আর দুটো বেডরুম দেখতে পাচ্ছেন সাউথ ইস্ট সাউথ ওয়েস্টের দিকে, আর সোজা একটা কিচেন আর কমন টয়লেট। 665 অনুযায়ী আজকালকার দিনে এত বড় ফ্ল্যাট হয় না, এটা পুরোনো দিনের ফ্ল্যাট বলে এটা সম্ভব, এত বড় ড্রয়িং ডাইনিং আপনারা পাচ্ছেন জাস্ট 665-এর মধ্যে। ইস্ট পুরোপুরি ওপেন আছে, অনেকটা গ্যাপ আছে দুটো বিল্ডিংয়ের মধ্যে। ওয়েস্ট আর নর্থ, নর্থ ওয়েস্ট কর্নারে টয়লেট, আর নর্থ মানে ওয়েস্ট সাইডে কিচেনটা দেখছেন, কিচেনটা অনেকটা বড় কিচেন, দেখুন অনেক বড় কিচেন, ভেতরে ফ্রিজ আপনার ইজিলি থেকে যাবে, অনেক জিনিস রাখার জায়গা এখানে রয়েছে। কিছু টাকা যদি এখানে আপনারা খরচা করে কিছু রিনোভেশন করে নেন তাহলে ফ্ল্যাটটা নতুনের মতন হয়ে যাবে। যেহেতু বলছিলাম অনেক স্পেসিয়াস আর স্ট্রং, তো কোনো রকম প্রবলেম হবে না। কিচেনের উপরে একটা স্টোরেজের জায়গা রয়েছে, সেখানে আপনারা কিছু জিনিস রাখতে পারবেন। কিচেনের পাশে আপনারা কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন, আপনারা প্লিজ সাইজ ওয়াইজ দেখবেন, পুরোনো দিনের
কনস্ট্রাকশন নিজে তখন যা চলতো সেই রকমভাবেই বানানো আছে দেখুন। কিন্তু আপনারা যদি কিছু রিনোভেশন করেন তাহলে আপনারা নতুন এত বড় টয়লেটটা করে নিতে পারবেন। 665 অনুযায়ী বেশ বড়ই টয়লেটটা রয়েছে। টয়লেট থেকে বেরিয়ে এবার আপনাদের আমরা রুমগুলো দেখাই। ডান হাতে যে রুমটা দেখছেন সাউথ ওয়েস্টে রয়েছে, সোজা সাউথ। আপনারা যেমন দেখছেন দেখতে থাকুন। আমার সেকেন্ড যে উদ্দেশ্য ছিল সেটা আপনাদের বলি, যারা সেলার আছেন তাদেরকে একদম একটা সাপোর্টের দরকার ইমিডিয়েট। তারা বিক্রি করতে চাইছেন, বয়স হয়ে গেছে, পয়সার একদম খুবই রিকোয়ারমেন্ট আছে, ইকোনমিক্যালি অনেক ডাউন হয়ে পড়েছেন এনারা, বয়স হয়েছে, মেডিকেল পারপাসের জন্য অনেক পয়সা লাগছে, পড়াশোনার জন্য অনেক পয়সা লাগছে। তো এই পয়সাটা ওনাদের ইমিডিয়েট বিক্রি করে দিতে হবে। আমি সাপোর্ট করার চেষ্টা করছি, আপনারাও প্লিজ এসে ফ্ল্যাটটা দেখে যাওয়ার চেষ্টা করুন। আর কোনো ভুলভাল ফ্ল্যাট আমি দিচ্ছি না আপনাদের। 17 লাখে এরকম ফ্ল্যাট বাঁশদ্রোড়ি মেট্রো থেকে 1.8 কিলোমিটার, দেখছেন জায়গাগুলো কোথাও ড্যাম্প হয়নি, খুবই ভালো কন্ডিশনে আছে। 1.8 কিলোমিটার বাঁশদ্রোড়ি মেট্রো থেকে গড়িয়া থেকে 2 কিলোমিটারের মধ্যে KMC এরিয়ার মধ্যে এরকম একটা ফ্ল্যাট আপনারা পাবেন, খুবই ভালো। আমরা চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি সেল করে দিতে পারি, আমাদের সুবিধা হবে। আমরা ফার্স্ট বেডরুমটা যেটা মাস্টার বেডরুম সেটা দেখছি। এই দিকটা সাউথ পড়ছে, রাস্তার দিকটা সাউথ, লাইফ টাইম আপনারা খোলাই পাবেন। বেডরুমের সাইজ খুবই ডিসেন্ট, প্রায় 10-12 মতন বেডরুম সাইজ মনে হচ্ছে। আর অ্যাটাচ টয়লেটটাও দেখছেন অনেকটা বড়। ফার্স্ট বেডরুমটা আমরা দেখলাম সাউথ ওয়েস্টে ছিল, পরে যে বেডরুমটা দেখবো সেটা সাউথ ইস্টে আছে। যে কথাগুলো আপনাদের এতক্ষণ বললাম আপনারা একদমই ভাববেন না যে বিক্রি করার জন্য আমি এই কথাগুলো আপনাদের বলছি। আপনারা আসলে যখন সেলারের সাথে মিট করবেন আপনারা নিজেরাও ব্যাপারটা বুঝতে পারবেন, আর আপনাদেরও খারাপ লাগবে আমি এটা আপনাদের বলতে পারি। বাকি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এসে দেখে যাবেন। এটা আমরা সেকেন্ড বেডরুম যেটা অনেকটাই বড়, সাউথ ইস্টের বেডরুমটা দেখছি। মোজাইকের কন্ডিশন খুব ভালোই আছে, কোনো রকম ড্যামেজ হয়নি। বাঁদিকে জানলাটা ইস্ট, সোজা আবার সাউথ আপনারা পাচ্ছেন। ফ্ল্যাটের মধ্যে খুবই ভালো লাইট আর আলো বাতাস খুবই বেশি। সাউথ ইস্ট থেকে নর্থ ওয়েস্ট অব্দি একদম থ্রু রয়েছে, যে জন্য ক্রস ভেন্টিলেশনও খুব ভালো। দেখতে হলে একদিন আগে আপনারা ফোন করে আসুন, দেখে যান। রেজিস্ট্রেশনে একটা 2% রিবেট চলছে। আগে 7.1% অফ দ্য প্রপার্টি ভ্যালু রেজিস্ট্রেশন চার্জ লাগতো, এখন 5.1% অফ দ্য প্রপার্টি ভ্যালু চার্জ আছে। আপনারা এই বেনিফিটটা অক্টোবর অবধি থাকবে নেওয়ার চেষ্টা করুন। বাকি যারা নিউ বায়ার্স তাদের বলতে চাই, আমাদের এখান থেকে আপনারা ভালো রকম সাপোর্ট পেয়ে যাবেন। ব্যাংকার্স লয়ার্স রয়েছে, আমরা ফিজিক্যালি থাকবো, প্রপার্টি কিনতে গিয়ে কোনো রকম অসুবিধা আপনাদের হবে না। অনেক দিন ধরে লোকজনকে প্রপার্টি দিচ্ছি, সেই সব ভিডিওটা দেখলেন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন, সেফ থাকবেন।